নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কর্কট রাশির ঢাইয়া শুরু। 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করেছে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে কর্কট রাশির ঢাইয়া 2.5 বছর কিন্তু চলবে। এই ঢাইয়াতে আপনি কি রেজাল্ট পেতে চলেছেন? 6টি মহা ভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, ঢাইয়া মানে যে সমস্ত খারাপ তাও না, আবার ভালো এটাও না। কারণ শনি আপনার জন্ম কুণ্ডলিতে যেমন রয়েছে, শনি যদি আপনার পাপকর্তারই দোষে থাকে, শনি যদি আপনার নিজস্থ থাকে, এই ঢাইয়াতে কিন্তু আপনার সমস্যা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আসবে। তাই আমি একটি কথা বলি, আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন, এবং প্রতি শনিবার করে আপনারা অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। বিশেষভাবে এই যে ঢাইয়ার যে নেগেটিভ এফেক্ট, সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। কর্কট রাশির ঢাইয়া শুরু হয়ে গেছে, 2.5 বছর এই ঢাইয়ার প্রভাব থাকবে। আপনাদের অষ্টমভাবে শনি কিন্তু অবস্থান করছে। অষ্টমভাব ষড়যন্ত্র, অষ্টমভাব আমাদের গুপ্তবিদ্যা, অষ্টমভাব আপনার কালা জাদু, সমস্ত কিছু কিন্তু অষ্টমভাব থেকে কিন্তু দেখা হয়। অষ্টমভাব আমাদের রিসার্চের জায়গা, অষ্টমভাব আমাদের স্বাস্থ্যের জায়গা, অষ্টমভাব পলিটিক্সেরও জায়গা। তো এই অষ্টমভাবে শনি গিয়ে কী করতে চলেছে? প্রথম কথা, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ যারা রিসার্চ রিলেটেড পড়াশোনা করছেন সেখান থেকে ভালো। এবং এর পাশাপাশি এই সময় আপনি কিন্তু আসল মানুষ কিন্তু চিনতে পারবেন। এই ঢাইয়াতে আপনাকে কিন্তু চিনিয়ে দিবে আপনার প্রকৃত মিত্র কে। অর্থাৎ আপনাকে কিন্তু কঠোর বাস্তবের সম্মুখীন করে শনি কিন্তু আপনাকে কিন্তু আসল জায়গা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনার পরিবারের সঙ্গে আপনার আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কলহ আপনাদের বৃদ্ধি করবে, এবং অর্থের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া, কোনো জায়গাতে বড় ধরনের টাকা আটকে থাকা সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা এবং অর্থ অপচয় হবে কিছুটা। স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থ খরচটা কিন্তু বাড়বে, এবং এর পাশাপাশি আপনাদের কথার উপর সংযম করতে হবে। অর্থাৎ এমন কোনো কথা বলবেন না যেখানে শত্রুতা কিন্তু তৈরি হবে। অর্থাৎ কোনো ঝামেলা বা বাগদিটন্ডাতে কিন্তু জড়াবেন না, কথাবার্তার মধ্যে মধুরতা নিয়ে আসতে কিন্তু আপনাদেরকে কিন্তু হবে। এই শনি আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, কর্মভাবে দৃষ্টি দিয়ে আপনার কর্মক্ষেত্রে, দেখুন নিচ গৃহে দৃষ্টি দিচ্ছে, তো কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার আপনার বাড়বে। আগামী 2.5 বছর কর্মক্ষেত্রে পরিবর্তন যেমন আপনাদের হবে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিছুটা মত পার্থক্য হবার সম্ভাবনা রয়েছে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ প্রেশার আপনাদের কিন্তু থাকবে। তবে এটাকে আপনাকে জেনে নিতে হবে, যা হবে হবে, মানে এক কথা হচ্ছে মাটি কামড়ে পড়ে থাকতে হবে এই 2.5 বছর। এই ফট করে এই চাকরি ছেড়ে আরেকটা চাকরি ধরবো, এটা করলে কিন্তু চলবে না।
অর্থাৎ যে জায়গাতে আছেন সে জায়গাটাতে কিন্তু স্থিতিভাবে কিন্তু থাকতে হবে। পলিটিক্স আপনাদের সঙ্গে কিন্তু হবে, আমি বারবার বলছি, এই ঢাইয়াতে পলিটিক্স ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনি হবেন এবং বড় ধরনের অর্থ ক্ষতি বা অর্থ আটকে যাওয়া বা অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ডাইয়া। তবে শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর আপনি কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আমি একটি কথা বলবো, নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার করুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন ইমিডিয়েট, কারণ আগামী আড়াইটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু টাফ কন্ডিশন কিছুটা কিন্তু থাকবে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যদিও বৃহস্পতি আপনার কর্মভাবে চলে যাচ্ছে কি না, কিছুটা কর্মক্ষেত্রে স্বস্তির বাণী কিন্তু আপনারা 21 এপ্রিল 2023 থেকে আপনারা কিন্তু পাবেন। সরাসরি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন শিক্ষার্থী যারা আছে, এডুকেশন যারা করছে, কিছু কিছু ক্ষেত্রে মন ডাইভার্সন হয়ে যাওয়া, কোন লাইনে গেলে ভালো হয় একটু মানে মনোযোগ, পড়াশোনাতে কনসেন্ট্রেশনের অভাব আসবে এবং আপনার সন্তানের স্বাস্থ্য বা সন্তানের এডুকেশনের জায়গাটা নিয়ে কিন্তু আপনার টেনশনে কিন্তু চিন্তার কিন্তু কারণ হতে পারে। সন্তানের পরীক্ষা নিয়ে, সন্তানের সফলতা নিয়ে, সন্তানের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা কিন্তু আপনাদের চিন্তার বিষয় কিন্তু রয়েছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিন, কারণ ঢাইয়া চলছে, তো ঢাইয়া শুরু হয়ে গেছে, আগামী আড়াই বছর এই ঢাইয়া চলবে 2025 অবধি। এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট বা ব্যবসা করছেন এখানে এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন, কারণ আপনার সপ্তম পতিও পার্টনারশিপ যারা বিজনেস করছেন চোখ কান খুলে রাখুন, কারণ আপনাকে ল্যাং মেরে আরেকজন কিন্তু উঠতে চাইবে। অর্থাৎ এই জায়গাটায় আপনারা একটু দেখুন ভালো মতন, ফট করে বিশ্বাস করবেন না পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য, আপনার সপ্তমপতি স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বন্ডিংয়ের অভাব থাকবে, পার্টনারশিপ বিজনেস এবং স্বামী স্ত্রীর জায়গাটা কিছু মতবিরোধ মত পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।